এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল মোকাবেলা করা ব্যাটসম্যান ভারতের রাহুল দ্রাবিড়। তবু তিনি তার সময় দলের সেরা টেস্ট ব্যাটসম্যান ছিলেন না। সেরা হিসেবে একজনকে বেছে নিতে বললে বেশিরভাগ মানুষ সচিন টেন্ডুলকারকেই বাছাই করত। ঠিক তেমনি বর্তমানে ওয়ানডেতে ভারত ও বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরাট কোহলি যদি অতি মানবীয় ফর্মে না থাকতেন, তাহলে বিশ্বসেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার নামই উচ্চারিত হতো। এই দুই ঘটনার মধ্যে মিল হল, একজনের অতি মানবীয় নৈপুণ্যের কারণে আরেকজন ছায়া হয়েছিলেন। 2013 সালে নিয়মিত ওপেনার হিসেবে যখন রোহিত শর্মার আবির্ভাব ঘটে, তখন থেকেই অসাধারণ ব্যাট করে আসছেন তিনি। তার বড় ইনিংস খেলার ক্ষমতা এবং ধারাবাহিকতা তাকে অন্যান্য ওপেনারদের থেকে বড় ব্যবধানে এগিয়ে রেখেছে। টেস্ট ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও গত 5 বছরে তার ওয়ানডে পরিসংখ্যান বলে তিনি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে একজন। আধুনিক ওয়ানডে ক্রিকেটের সংজ্ঞা বদলে দেওয়া এই গ্রেট ওপেনারের উল্লেখযোগ্য দিকগুলো সম্পর্কে জেনে আসা যাক। 2007 সালে মাত্র 20 বছর বয়সে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল রোহিত শর্মার। ক্যারিয়ারের প্রথম 6 বছর মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন তিনি। এরপর মহেন্দ্র সিং ধোনির পরামর্শে 2013 সালে ওপেনিং করেন। ওপেনার হিসেবে ব্যাট করার পর থেকে অন্য এক রোহিত শর্মাকে দেখে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 100 ম্যাচে মাত্র 31.79 ব্যাটিং গড়ে 2480 রান সংগ্রহ করেছিলেন রোহিত। শতক হাঁকিয়েছিলেন মাত্র 2টি। এরপর থেকে তিনি কতটা দুর্দান্ত ব্যাটিং করেছেন, সেটা ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের সাথে তুলনা করলেই বোঝা যাবে। সচিন তার প্রথম 100টি ওয়ানডে ম্যাচে 4 শতকের সাহায্যে 36.85 ব্যাটিং গড়ে 3,147 রান করেছিলেন। রোহিত শর্মা বর্তমানে 193 ম্যাচে 21টি শতকের সাহায্যে 7,454 রান করেছেন। ক্যারিয়ারের প্রথম 100 ম্যাচে তার ব্যাটিং গড় যেখানে ছিল মাত্র 31.79, তা বেড়ে এখন 47.78 এ দাঁড়িয়েছে। টেন্ডুলকার 193 ম্যাচ শেষে 40.73 ব্যাটিং গড়ে 4,925 রান সংগ্রহ করেছিলেন। শতক হাঁকিয়েছিলেন 16টি। রোহিত 100তম ওয়ানডে ম্যাচের পর এখন পর্যন্ত 93 ম্যাচে খেলেছেন। এই 93 ম্যাচে তিনি 63.76 ব্যাটিং গড় এবং 96.88 স্ট্রাইক রেটে 4,974 রান সংগ্রহ করেছেন। শতক হাঁকিয়েছেন 19টি ও অর্ধশতক 20টি। এ সময়ে তার চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র বিরাট কোহলি। রোহিতের চেয়ে 13 ম্যাচে বেশি খেলে তিনি 72.46 ব্যাটিং গড় ও 98.30 স্ট্রাইক রেটে 5,725 রান সংগ্রহ করেছেন। 25টি অর্ধশতকের বিপরীতে 23টি শতক হাঁকিয়েছেন। রোহিত শর্মা 187 ইনিংসে ব্যাটিং করে 21টি শতক হাঁকিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম 187 ইনিংসের মধ্যে তার চেয়ে বেশি শতক হাঁকিয়েছেন শুধুমাত্র 3 জন, হাশি মামলা, বিরাট কোহলি এবং এভি ডিভিলিয়ার্স। হাশি মামলা 154 ইনিংসে 26টি এবং কোহলি ও ডিভিলিয়ার্স নিজেদের প্রথম 187 ইনিংসে যথাক্রমে 30টি ও 22টি করে শতক হাঁকিয়েছেন। এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখেছেন রোহিত শর্মা। চাপের মুখে এবং প্রতিকূল অবস্থায়ও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ভারত বড় লক্ষ্য তারা করতে নামলে তিনি উদ্বোধনী উইকেটে উড়ন্ত সূচনা এনে দেন, যাতে করে অন্যান্য ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে পড়ে। এই সময়ে তার 19টি শতকের মধ্যে ভারত 15টিতেই জয়লাভ করে। বর্তমানে ভারতের সাফল্য কোহলির পাশাপাশি রোহিতের অবদানও অনস্বীকার্য। রোহিত শর্মা ওয়ানডে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হল 2013 সালে, যখন তাকে ইনিংস উদ্বোধন করার জন্য পাঠানো হয়। এরপর তিনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। এই সময়ে 92 ম্যাচে ইনিংস উদ্বোধন করে 65.53 ব্যাটিং গড়ে 4,956 রান করেন তিনি। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান তুলেছেন তিনি। ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তার স্বদেশী শিখর ধাওয়ান। তিনি 46.03 ব্যাটিং গড়ে 4,235 রান করেছেন। এছাড়া হাশিম আমলা 46.19 ব্যাটিং গড়ে 4,111 রান করেছেন। শতক হাঁকানোর দিক থেকেও তিনি অন্য ওপেনারদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। 2013 সাল থেকে এখন পর্যন্ত তিনি 19টি শতক হাঁকিয়েছেন। এই সময় ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 14টি করে শতক হাঁকিয়েছেন ধাওয়ান এবং আমলা।
রোহিত শর্মা গত তিন পঞ্জিকা বর্ষে প্রতি বছরে ষাটের উপর ব্যাটিং গড়ে রান তুলেছেন। 2017 এবং 2018 সালে তিনি 70 অর্ধ ব্যাটিং গড়ে রান করেছেন, স্ট্রাইক রেটও 100 ছুঁই ছুঁই। 2017 সালে 1300 বলে 1293 রান এবং 2018 সালে এখন পর্যন্ত 1029 বলে 2030 রান সংগ্রহ করেছেন। 2017 এবং 2018 সালে তিনি মাত্র 40 ম্যাচে 11টি শতক হাঁকিয়েছেন। এই সময়ে তার চেয়ে বেশি শতক হাঁকিয়েছেন শুধুমাত্র কোহলি, তিনি 12টি শতক হাঁকান। রোহিত 40 ম্যাচে 72.59 ব্যাটিং গড় এবং 99.74 স্ট্রাইক রেটে 2323 রান সংগ্রহ করেছেন। 11টি শতকের পাশাপাশি 8টি অর্ধশত রানের ইনিংসও খেলেছেন। এই সময়ে দক্ষিণ আফ্রিকা ছাড়া সব কন্ডিশনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে একটি শতক হাঁকালেও সব মিলিয়ে ছন্দে ছিলেন না রোহিত। কোহলির যুগ বাদ দিয়ে ওয়ান ডে ক্রিকেটের যে কোনো যুগে জন্মালে রোহিত সেই সময়কার বিশ্বসেরা ওয়ান ডে ব্যাটসম্যানের খেতাব পেতেন, কিন্তু অধিনায়ক দুর্দান্ত পারফরম্যান্স করে রোহিতকে দ্বিতীয় সেরা ব্যাটসম্যানে পরিণত করেছেন। এত করে অবশ্য রোহিতের দুঃখ থাকার কথা না, কারণ কোহলি যেভাবে রান করছেন তাতে অকল্পনীয় কিছু না করলেও তাতে ছোঁয়া সম্ভব নয়। প্রায় সব কিছুতেই কোহলির চেয়ে পিছিয়ে থাকলেও ছয়ের দিক দিয়ে তার দ্বিগুণ বেশি ছয় হাঁকিয়েছেন রোহিত। 2013 সাল থেকে এখন পর্যন্ত রোহিত 174টি ছয় মেরেছেন। এই সময়ে তার চেয়ে বেশি ছয় কেউ হাঁকাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ 110টি ছয় হাঁকানো ডি ভিলিয়ার্সের চেয়ে তার ছয়ের সংখ্যা 64টি বেশি। কোহলি ছয় মেরেছেন 82টি, যা রোহিতের চেয়ে 92টি কম। এদিকে দিয়েই রোহিত এগিয়ে আছেন। ওয়ান ডেতে রোহিত শর্মার সফলতা পাওয়ার অন্যতম কারণ হল তিনি পরিস্থিতি বিচার করে খেলেন। ইনিংসের শুরুতে উইকেটের আচরণ বিচার করে ব্যাট করেন। টপ অর্ডারে তার ভূমিকা হল প্রথম 10-15 ওভার দেখে শুনে খেলা। এরপর ক্রিজে থিতু হয়ে গেলে তিনি নিজের মতো করে বোলারদের উপর রাজত্ব চালান। শুরুতে ধীর গতিতে ব্যাট করলেও দলকে চাপে ফেলেন না তিনি। তার অসাধারণ বল স্ট্রাইকিং ক্ষমতা দ্বারা তিনি দ্রুত রান তুলতে পারেন। ক্রিকেট বিশ্বে ফিনিশার হিসেবে অনেক হার্ড হিটার ব্যাটসম্যানের নাম উল্লেখ করা হয়। ধোনি, ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, পান্ডিয়ার মতো ব্যাটসম্যানকে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয়, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গত 5 বছরে ওয়ান ডেতে ডেথ ওভারে কমপক্ষে 30 বল মোকাবেলা করা ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট 209.3 রোহিতের। বড় ইনিংস খেলার ক্ষেত্রে অতুলনীয় তিনি। এখন পর্যন্ত ওয়ান ডেতে 3টি দ্বিশতক সহ মোট 7 বার 150 রানের অধিক ইনিংস খেলেছেন তিনি। ওয়ান ডেতে সবচেয়ে বেশিবার 150 রানের ইনিংস খেলার রেকর্ডটি তার দখলে। এর পরের স্থানে থাকা ডেভিড ওয়ার্নার এবং সচিন টেন্ডুলকার 5 বার করে 150 রানের ইনিংস খেলেছেন। গত 5 বছরের প্রত্যেকটিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড তার দখলে। বর্তমানে ভারতের ওয়ান ডে ব্যাটিং লাইন আপের শীর্ষ 5 ব্যাটসম্যানের ব্যাটিং গড় 50-এর আশেপাশে। এর মধ্যে রোহিত এবং কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়াও শিখর ধাওয়ান, আম্বাতি রাইড এবং মহেন্দ্র সিং ধোনিরও গর্ব করার মতো পরিসংখ্যান ছিল। রোহিত আশা করতেই পারেন তার দুর্দান্ত ব্যাটিং ফর্ম আসন্ন বিশ্বকাপ পর্যন্ত থাকবে এবং সাদা পোশাকেও এর প্রভাব পড়বে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।